गुड আফটারনুন স্টুডেন্টস, আজকে এনवायरमेंटাল সায়েন্সের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এনवायरमेंटাল পলিসিজ এন্ড প্র্যাকটিসেস। এইটা তোমাদের সিলেবাসে 6 নম্বর টপিক, এবং এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, ক্লাইমেট চেঞ্জ, ग्लोबल वार्मिंग, ओजोन लेयर डिप्लीशन, एसिड रेन एंड इट इम्पैक्ट्स ऑन ह्यूमन कम्युनिटीज एंड एग्रीकल्चर, एनवायरनमेंट लॉज, एनवायरनमेंट प्रोटेक्शन एक्ट, एयर प्रिवेंशन एंड कंट्रोल ऑफ पॉल्यूशन एक्ट, वाटर प्रिवेंशन एंड कंट्रोल ऑफ पॉल्यूशन एक्ट, वाइल्ड लाइफ प्रोटेक्शन एक्ट, फॉरेस्ट कंजर्वेशन एक्ट, International agreements, Montreal and Kyoto, protocols and convention on biological diversity or CBD. এই সবগুলো শব্দই আমাদের কাছে খুব পরিচিত, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্বের উষ্ণায়ন, ওজন লেয়ারের ক্ষয়, ওজন স্তরের ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, এই শব্দগুলো আমরা এখন হামেশাই আমাদের সাধারণ যে কথোপকথন তার মধ্যেও ব্যবহার করে থাকি। এছাড়া এখানে যেগুলো আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে পরিবেশে, এই যে জলবায়ু বা আবহাওয়ার পরিবর্তন, বিশ্বের আবহাওয়ার উষ্ণায়ন, ওজন স্তরের যে ক্ষয়, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এবং পরিবেশকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন প্রণয়ন করা হয়েছে, যাতে বন্য প্রাণী, বনজ সম্পদ এগুলো সুরক্ষিত থাকে, তাদের যে বায়োডাইভার্সিটি আছে, জীব জগতের যে বৈচিত্র্য আছে সেটা সুরক্ষিত হয়, বনভূমি সেগুলো যাতে সুরক্ষিত হয়, নির্বিচারে অরণ্য ধ্বংস যাতে না হয়, এই বিষয়ে বিভিন্ন দেশ তাদের যে নিজস্ব জলাভূমি, বনভূমি, প্রাকৃতিক সম্পদ, জীব বৈচিত্র এবং জলের এবং বায়ু দূষণ প্রতিরোধের জন্য বিভিন্ন রকম আইন প্রণয়ন করেছে। এবং আমরা যখন আলোচনা করব, আমরা মূলত ভারতবর্ষের প্রেক্ষাপটে, অর্থাৎ ভারতবর্ষে কিভাবে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে বা কি কি আইন রয়েছে সেগুলোই মূলত আলোচনা করব, কিন্তু তার সঙ্গে আমরা যেটা দেখব, এই যে আইনগুলো প্রণয়ন করা হচ্ছে বা বিশ্বের উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য বিভিন্ন রকম যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর পিছনে কিন্তু একটা আন্তর্জাতিক উদ্যোগও রয়েছে, যেগুলো বিভিন্ন যে পরিবেশ সম্মেলন, আন্তর্জাতিক যে পরিবেশ সম্মেলন, সেখানে সমস্ত রাষ্ট্রের প্রধান এবং যারা পলিসি মেকার, নীতি নির্ধারণকারী, তারা মিলিত হন এবং তারা পরবর্তী পদক্ষেপ, ভবিষ্যৎ পদক্ষেপ স্থির করেন, এবং সমস্ত দেশ অর্থাৎ আন্তর্জাতিক স্তরে চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বিভিন্ন দেশ তাদের এই যে পরিবেশকে রক্ষা করার এবং দূষণকে নিয়ন্ত্রণ করার নির্ধারিত লক্ষ্যমাত্রা স্থির করে। সেই রকমই ভাবে মন্ট্রিল এবং কিয়োটো প্রোটোকলে আমরা দেখছি যে এই দুটো সম্মেলন মন্ট্রিল এবং কিয়োটোতে যে সংগঠিত হয়, সেই সময় বিভিন্ন ধরনের বিধি নিষেধ এবং পরিবেশকে রক্ষা করার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা আলোচনা হয়। যদিও এই যে অধিবেশনগুলো সেগুলো যে সম্পূর্ণ বিতর্ক মুক্ত ছিল তা নয়, এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম বিশ্বের যে উন্নত দেশ এবং তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল দেশ, তাদের যে স্বার্থ, এই দুই গোষ্ঠীর স্বার্থ সমান নয় বা একই নয়, এবং অনেক ক্ষেত্রেই এখানে একটা স্বার্থের সংঘাত এবং বিতর্কের অবকাশ তৈরি হয়েছে বা বিতর্কের ক্ষেত্র তৈরি হয়েছে।
কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত যে আন্তর্জাতিক যে সম্মেলনগুলো এবং সেখানকার যে নির্দেশিকা, সেই নির্দেশিকাগুলো স্বাক্ষরকারী যে সমস্ত দেশ তারা সকলেই মেনে চলতে বাধ্য, বা তারা মেনে চলার জন্য সেই অনুযায়ী তাদের দেশে বিভিন্ন রকম আইন কানুন বলবৎ করেন। এই এবং এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি প্রোটেক্ট করার জন্য যে কনভেনশন, যে সম্মেলন হয়েছিল, সেখানকার যে বিভিন্ন সিদ্ধান্ত, সেগুলো আমাদের আলোচনার বিষয়। কিন্তু এই পরিবেশ সংক্রান্ত যে আইন, সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকে আমরা মূলত ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব, এবং আমরা বোঝার চেষ্টা করব যে যেগুলো আমরা সাধারণভাবে ব্যবহার করছি কথায়, বৈজ্ঞানিকরা সেগুলোকে কি দৃষ্টিতে দেখছেন, বা এই ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং বলতে সঠিক কি বোঝায়, এবং এর ফলে আমাদের পরিবেশে কি ধরনের প্রভাব পড়ছে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, এই ধারণার সঙ্গেই কিন্তু জলবায়ু পরিবর্তনের যে ধারণা সেটা সংযুক্ত। অর্থাৎ এই যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলছি, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি এটা আমাদেরকে বুঝতে হবে। এবারে ভারতের যে সরি পৃথিবীর যে জলবায়ু, সেটা কিন্তু আদি অনন্ত কাল থেকে, বা পৃথিবী যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে যে সেটা একই রকম রয়েছে তা নয়। জলবায়ু পৃথিবীর কিন্তু ক্রমাগতই পরিবর্তনশীল। তাহলে আমাদের মনে গ্লোবাল ওয়ার্মিং বা মানে প্রথমে আমরা যেটা আলোচনা করতে চাই, ক্লাইমেট চেঞ্জ বা পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, এইটা আলোচনা করতে গেলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলছি সেটা সম্পর্কে জানতে হবে, এবং এই দুটো পরস্পর সম্পর্ক যুক্ত। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে এটা জানতে পারলেই, বুঝতে পারলেই আমরা কিন্তু জলবায়ু পরিবর্তনের যে আলোচনা সেটাও জানতে পারবো। এবারে কাকে আমরা, এই যে জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, জলবায়ুর যে পরিবর্তন পৃথিবীর, সেটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। পৃথিবীর যে সৃষ্টি হয়েছে সেই আদি কাল থেকে আজ অবধি পৃথিবীর যে জলবায়ু, সেটা যদি আমরা দেখি, মানে এখন তো আমাদের সেটা সরাসরি দেখার কোনো সুযোগ নেই, আমাদের তো টাইম মেশিন আবিষ্কৃত হয়নি, কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক যে পরীক্ষা নিরীক্ষা, অন্যান্য ধরনের যে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত চিহ্ন রয়ে গেছে, সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন যে এই জলবায়ু কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তাহলে আজকে হঠাৎ নতুন করে জলবায়ু পরিবর্তনের প্রশ্ন বা সেটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে পৃথিবীর যে জলবায়ু সেইটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। এবং এই পৃথিবী পৃষ্ঠের যে উত্তাপ, সেটা কিন্তু নির্ভর করছে বা নিয়ন্ত্রিত হচ্ছে সূর্য থেকে কতটা উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছচ্ছে এবং তার কতটা আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। এবং এই যে
ব্যালেন্স, এই যে ভারসাম্যটা যে রক্ষা করছে করার ক্ষেত্রে কিছু কিছু প্রাকৃতিক গ্যাস বা আবহাওয়ার মধ্যে কিছু গ্যাস রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলোকেই আমরা গ্রিন হাউস গ্যাস বলে চিহ্নিত করে থাকি। এবং যে এনার্জিটা, যে তাপটা আমরা সূর্য থেকে পাচ্ছি, সেটা মূলত দুভাবে আসছে। একটা হচ্ছে যে যেটা ভিজিবল স্পেকট্রাম, অর্থাৎ শর্ট ওয়েভ যে রেডিয়েশন গুলো আসছে, যে আলোকরশ্মির সাহায্যে আমাদের জগৎটা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে, এবং আরেকটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে সোলার রেডিয়েশনটা আসছে সূর্য থেকে, এই যে রশ্মি গুলো আসছে এবং এসে পৃথিবী পৃষ্ঠে পড়ছে, সেটা কিন্তু আবার তার 1/3 মহাজগতে বা শূন্যেই রিফ্লেক্টেড হয়ে, প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। বাকি যে অংশটা থাকছে তার কিছুটা আমাদের যে অ্যাটমসফিয়ার বা আবহাওয়া মণ্ডল, সেখানে শোষিত হচ্ছে, কিন্তু বেশিরভাগটাই আমাদের যে ল্যান্ড, যে জমি রয়েছে, ভূপৃষ্ঠ রয়েছে এবং যে সমুদ্র রয়েছে, সেইখানে সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বা সেটাকে টেনে নিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ সেটা গরম হচ্ছে, উষ্ণ হচ্ছে, এবং এই উত্তাপটা আবার ইনফ্রারেড রেডিয়েশন হিসাবে বিকিরিত হয়ে মহাজগতে বা অ্যাটমসফিয়ারে মিশছে। এবং এই যে গ্রিন হাউস গ্যাস গুলো, সেগুলো এই তাপ গুলোকে শোষণ করে নিচ্ছে এবং আমাদের যে আবহাওয়া সেটাকে গরম করে তুলছে। এবং এই যে ন্যাচারালি অকারিং, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে গ্রিন হাউস গ্যাস গুলো আমরা পাই, তার মধ্যে রয়েছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড। আমি পরে একটা পিপিটির একটা স্লাইডে তোমাদের দেখাবো একটা লিস্ট করে, যে কি কি গ্রিন হাউস গ্যাস রয়েছে এবং এই প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস ছাড়াও অন্য কি ধরনের গ্রিন হাউস গ্যাস মানুষের বিভিন্ন ধরনের যে কাজ বা তার যে উৎপাদন প্রক্রিয়া, তার ফলে উৎপাদিত হচ্ছে এবং পরিবেশের সঙ্গে মিশছে। এখন আমরা দেখছি যে প্রাকৃতিক ভাবেই, স্বাভাবিক ভাবেই পরিবেশের মধ্যে বা আবহাওয়ার মধ্যে যে গ্রিন হাউস গ্যাস গুলো থাকে, সেটা হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড। এবং এরা একটা গ্রিন হাউস এফেক্ট বা একটা ব্ল্যাঙ্কেট এফেক্ট তৈরি করে। ব্ল্যাঙ্কেট মানে কি? কম্বল। শীতের দিনে কম্বল চাপা দিয়ে শুলে কি হয়, কম্বলের মধ্যে থেকে তাপটা আর বেরিয়ে যেতে পারে না, ফলে আমাদের দেহটা উষ্ণ থাকে। ঠিক সেরকম এই যে এই গ্রিন হাউস গ্যাস গুলো অ্যাটমসফিয়ার থেকে, ভূপৃষ্ঠ থেকে এই যে তাপটা সেটাকে বেরিয়ে যেতে দেয় না, ফলে পৃথিবী পৃষ্ঠটা গরম থাকে, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস অবধি এই তাপমাত্রা তারা ধরে রাখতে পারে। অর্থাৎ আমরা যদি পৃথিবীর যে তাপমাত্রা সেটাকে যদি, বা পৃথিবীর যে আবহাওয়া তার প্রতিবেশী দুটো গ্রহের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা এই গ্রিন হাউস গ্যাসের যে কাজ সেটা বুঝতে পারবো, বা তাদের যে উপকারিতা সেটা আমরা বুঝতে পারবো। আগেই বলেছি যে কোনো গ্রহের ক্লাইমেট বা আবহাওয়া কি হবে, সেটা কিন্তু তার ভর, সূর্য থেকে সে কতটা দূরত্বে রয়েছে, এবং তার অ্যাটমসফিয়ার বা আবহাওয়া মণ্ডলে কি কি ধরনের গ্যাস, কি কি ধরনের উপাদান, এবং বিশেষ করে কোন কোন গ্রিন হাউস গ্যাস উপস্থিত রয়েছে তার উপরে নির্ভর করছে। এবং আমরা কি দেখছি, পৃথিবীর ঠিক পরেই রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ আয়তনে ছোট, তার গ্র্যাভিটি বা মহাকর্ষ যে বল সেটাও কম, এবং সেই কারণে খুব ঘন বায়ুমণ্ডল কে সে আকর্ষণ করে রাখতে পারে না। এবং পৃথিবীর যে বায়ুর চাপ বা যে ঘনত্ব, আবহাওয়ার বায়ুর ঘনত্ব, তার থেকে মঙ্গল গ্রহে এর ঘনত্ব 100 গুণ পাতলা। এবং মূলত সেখানে আমরা
কার্বন ডাই অক্সাইড গ্যাসকেই দেখতে পাচ্ছি, এবং এই কারণেই দেখা যাচ্ছে মার্সের যে অ্যাভারেজ যে টেম্পারেচার সারফেসে সেটা হচ্ছে -50 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন কল্পবিজ্ঞানে বা এখন অনেক সময় বাস্তবেও আমরা একটা এরকম শুনতে পাচ্ছি যে মানুষ মঙ্গল গ্রহে অভিযান করবে এবং কোনোদিনও হয়তো পৃথিবী এই দূষণ বা ইত্যাদির ফলে এত দুঃসহ হয়ে পড়বে যে মঙ্গল গ্রহে গিয়ে সে তার বসতি স্থাপন করবে, সেটা হওয়ার কিন্তু একটা প্রধান বাধা সেখানকার আবহাওয়া। ওখানে ন্যাচারাল যে টেম্পারেচার সেটা হচ্ছে -50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর উল্টো দিকে আমরা যদি শুক্রকে দেখি তাহলে শুক্র কিন্তু তার যে ভর শুক্র গ্রহে গ্রহে সেটা কিন্তু পৃথিবীর প্রায় সমান, কিন্তু তার যে আবহাওয়ার ঘনত্ব সেটা পৃথিবীর থেকে অনেক বেশি, এবং সেখানেও আমরা প্রায় 96% কার্বন ডাই অক্সাইড দেখতে পাই। এবং এত বেশি কার্বন ডাই অক্সাইড থাকার ফলে, যেহেতু কার্বন ডাই অক্সাইড ইজ এ ন্যাচারালি অকারিং গ্রিন হাউস গ্যাস, এখানে অনেক বেশি তাপমাত্রা সেটা আবহাওয়ার মধ্যে থেকে যাচ্ছে, এবং তাই জন্য এ শুক্র গ্রহের টেম্পারেচার আমরা তার উপরিতলের বা আবহাওয়া মণ্ডলের টেম্পারেচার দেখছি 460 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেই হচ্ছে আমাদের পৃথিবীর বিশেষত্ব যে এখানকার যে জলবায়ু সেটা বিভিন্ন, শুধু মানুষ কেন, বিভিন্ন ধরনের যে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ তাদেরকে টিকিয়ে রাখার জন্য বা সেগুলো বেড়ে ওঠার জন্য আদর্শ। আর এই পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বা পৃথিবীর যে জলবায়ু সেটা আমরা দেখছি 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন দিয়ে তৈরি, এবং বাকি 1% হচ্ছে অন্যান্য যে গ্যাস থাকে। এবং এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এটা আলোচনার ক্ষেত্রে কিন্তু এই যে 1% যে গ্যাস সেইটা নিয়েই আমরা ইন্টারেস্টেড বা আগ্রহী, কারণ ওই 1%-এর মধ্যেই এই সমস্ত যে গ্রিন হাউস গ্যাস গুলোর কথা বললাম সেগুলো থাকছে বা তার মধ্যে ইনক্লুডেড রয়েছে। এবং আগেই বলেছি যে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস যে গ্যাস পৃথিবীর আবহাওয়া মণ্ডল বা পরিমণ্ডলে রয়েছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখন হচ্ছে 0.03 থেকে 0.04%, আর ওয়াটার ভেপারের পরিমাণ সেটা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ সেটা 0% থেকে 2%-এর মধ্যে ভ্যারি করে। এবং এই যে এই দুটো উপাদান থাকার জন্য যে গ্রিন হাউস এফেক্টটা প্রোডিউসড হচ্ছে, অর্থাৎ এই যে তাপটা পৃথিবী ধরে রাখতে পারছে সেটা যদি না থাকতো তাহলে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা হতো -20 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে তার মানে গ্রিন হাউস মানে এই গ্রিন হাউস গ্যাস মানেই কিন্তু সেটা খারাপ নয়, কারণ ন্যাচারালি অকারিং যে গ্রিন হাউস গ্যাস সেই গ্রিন হাউস গ্যাস এবং তাদের যে প্রভাব তার ফলে কিন্তু ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের সংলগ্ন যে বায়ুমণ্ডল সেখানে তাপমাত্রাটা সংরক্ষিত হচ্ছে এবং পৃথিবীর যে তাপমাত্রা সেটা জীবন ধারণের উপযোগী হয়ে উঠছে। এই যে ছবিটা এখানে গ্রিন হাউস এফেক্টটাকেই একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে যে সূর্য থেকে রেডিয়েশন গুলো আসছে এবং কিছু কিছু অংশ আর্থ সারফেস বা ভূপৃষ্ঠে শোষিত হচ্ছে, বাকিটা রিফ্লেক্টেড হয়ে আবার অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে, এবং ভূপৃষ্ঠ যে তাপটা শোষণ করার পর সেই উত্তাপটা যে বিকিরণ করছে
সেটা ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ হয়ে বাইরে বেরিয়ে যাবার চেষ্টা করছে, এবং এই যে উত্তাপটা সেটাকেই কিন্তু গ্রিন হাউস গ্যাস গুলো সেগুলো বেরোতে দিচ্ছে না। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার এবং অন্যান্য যে গ্রিন হাউস গ্যাস গুলো আছে সেগুলো থাকার ফলে এই উত্তাপটা সেটা সংরক্ষিত হচ্ছে। এবারে তাহলে বিশ্ব উষ্ণায়নের যে প্রশ্ন বা আবহাওয়া পরিবর্তনের যে প্রশ্ন, যেটা বলছিলাম যে পৃথিবীর আদি যুগে বা সৃষ্টির সময় আমাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম যে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান এবং যে সমস্ত শিলা, পাললিক শিলা বা অন্যান্য যে ধরনের উপাদান রয়েছে সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে এবং সেগুলো বিশ্লেষণ করে তারা দেখেছেন যে আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সেটা কিন্তু একবার আইস এজ বা আইস এজের মধ্যে দিয়ে আর একবার ওয়ার্ম বা হট যে পিরিয়ড, একবার উষ্ণায়ন এবং একবার হিমায়ন, এই একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। এবং আমাদের এই যে সময়ে আমরা বাস করছি সেটাকে বলা হচ্ছে হোলোসিন পিরিয়ড বা হোলোসিন যুগ, যেটা 10,000 বছর আগে শুরু হয়েছে। এবং এই সময় আস্তে আস্তে ওই যে প্রচন্ড যে আইস এজ বা হিম যুগ ছিল সেখান থেকে ধীরে ধীরে আবার পৃথিবীটা উষ্ণ হতে বা গরম হতে শুরু করেছে। এবং এই হলোসিন যুগ যখন শুরু হচ্ছে সেই সময় থেকেই দেখা যাচ্ছে যে 4,000 বছরের মধ্যে 6 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অ্যাভারেজ যে টেম্পারেচার সেটা 6 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। সমুদ্র তল সেটা 120 মিটার বৃদ্ধি পেয়েছে, এবং অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা 1/3 বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো স্বাভাবিকভাবেই পৃথিবীর পৃষ্ঠে ঘটে চলে, সেটা নির্ভর করে আরো নানা রকম মহাজাগতিক যে বল বা আরো যে ধরনের পৃথিবীর ঘূর্ণন, সূর্যের বিভিন্ন উপাদান, সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব, পৃথিবীর নিজস্ব পরিবর্তন, এই সবকিছুর ওপরে নির্ভর করে। এবং এই পরিবর্তনটা স্বাভাবিকভাবেই একটা রিদেমে বা একটা ছন্দে নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে। এবং এই যে 4,000 বছরের মধ্যে এত দ্রুত গতিতে পরিবর্তন হলেও বর্তমানে আমরা যে পরিবর্তন দেখছি আবহাওয়ার ক্ষেত্রে এবং যে রেটে, যে গতিতে পৃথিবীর তাপমাত্রা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু এই 4,000 বছরের পরিবর্তনের তুলনায় অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি, সেই কারণেই অনেক বেশি চিন্তার কারণ। এবং বিভিন্ন ধরনের যে সাক্ষ্য প্রমাণ সেখান থেকে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ 1700 খ্রিস্টাব্দ থেকে যে শিল্প বিপ্লব শুরু হচ্ছে এবং তার ফলে যে বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার, বিশেষ করে ফসিল ফুয়েল, খনিজ যে জ্বালানি কয়লা বা পেট্রোলিয়াম, সেটাকে ব্যবহার করে যে তাপবিদ্যুৎ এবং অন্যান্য যে ধরনের শক্তি বা অন্যান্য যে প্রাকৃতিক যে উপাদান সেগুলোকে ব্যবহার করে এই যে জ্বালানি আমরা ব্যবহার করছি এবং সেই জ্বালানিকে কাজে লাগিয়ে যে সমস্ত শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে সেইটাই শিল্প বিপ্লব বলে পরিচিত। এবং এই শিল্প বিপ্লবের সময় থেকে দেখা যাচ্ছে যে
অ্যাটমোসফিয়ারে পৃথিবীর বায়ুমণ্ডলে অসম্ভব বেশি গতিতে, অসম্ভব দ্রুত গতিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা এই শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে আমাদের বায়ুমণ্ডলে যে পরিমাণ ছিল কার্বন ডাই অক্সাইডে, তার থেকে অনেক দ্রুত গতিতে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে। এবারে এই আবহাওয়া মণ্ডলে যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তাহলে সমস্যাটা কি? না, আগেই আমরা বললাম যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যেহেতু একটা গ্রিন হাউস গ্যাস, তাই জন্য সে পৃথিবী থেকে যে ইনফ্রারেড রশ্মিটা বেরিয়ে যাবার চেষ্টা করে সেটাকে ধরে রাখে। এবারে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে অনেক বেশি তাপ সেটা বায়ুমণ্ডলের মধ্যে শোষিত অবস্থায় থেকে যাবে, ফলে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পাবে, এবং এটাকেই আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে সময় থেকে শুরু হয়েছে সেই সময় থেকে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে, এবং যার ফলে আমরা আবহাওয়ার যে পরিবর্তন, অর্থাৎ এই যে হিম যুগ থেকে উষ্ণ যুগে যে পরিবর্তন, সেই পরিবর্তনের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এটাকেই আমরা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বলছি। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে, অনেকে আবার এই মত পোষণ করছেন যে এই যে পরিবর্তনগুলো আমরা দেখছি সেটা, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি অথবা যেটাকে আমরা এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বলছি, এগুলো সবই স্বাভাবিক, এবং পৃথিবীর নিজস্ব যে আবহাওয়া পরিবর্তনের ধরন এটা তার সঙ্গেই সংযুক্ত, হিউম্যান যে অ্যাক্টিভিটি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তার ফলে যে গ্রিন হাউস গ্যাসের এমিশন, এর কোনো সেরকম ভাবে সংযোগ নেই। কিন্তু এই যে বিষয় সে এটা কিন্তু একটা বিতর্কিত বিষয়, কিন্তু অধিকাংশ যে বিজ্ঞানী তারা কিন্তু মনে করছেন, অর্থাৎ কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেও অধিকাংশ বিজ্ঞানী কিন্তু মনে করছেন এই যে উষ্ণায়নের যে প্রক্রিয়া এবং তার ফলে আবহাওয়া পরিবর্তনের যে গতি বা তার যে রেট, সেটা কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটির ফলে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, এবং এইগুলো নিয়ে আলোচনা করার জন্যই ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তৈরি করা হয়, যেটা ছিল এই যে গ্লোবালি বিভিন্ন দেশ তাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি তার ফলে যে গ্রিন হাউস গ্যাস উৎপাদন করছে তার পরিমাণটা কমিয়ে আনবে, এই রকম একটা এগ্রিমেন্ট বা এই রকম একটা চুক্তি আন্তর্জাতিক মহলে প্রথম এটা তৈরি হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা শুনতে যতটা সোজা, আসলে কিন্তু বিষয়টা অতটা সহজ সরল নয়। তার কারণ CO2 বা এই কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস কত, কে কতটা উৎপাদন করছে সেই হারটা কিন্তু সমস্ত দেশের ক্ষেত্রে সমান নয়, এবং এই যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এইগুলো আমরা পরের দিন যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রিটি গুলো আলোচনা করব আরো বিশদে এগুলো সম্পর্কে জানতে পারবো, কিন্তু এই যে আন্তর্জাতিক একটা সভা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের উপরে সংগঠিত হয়, সেখানে এটা স্বীকৃত হয় যে মেজর সোর্স অর্থাৎ প্রধান উৎস অ্যাটমসফিয়ারে বা
জলবায়ুতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার প্রধান উৎস হচ্ছে বা প্রধান কারণ হচ্ছে এই যে খনিজ যে তেল বা খনিজ যে জ্বালানি সেটা যে আমরা ব্যবহার করছি, তার ফলেই কিন্তু এত দ্রুত গতিতে আবহাওয়াতে কার্বন ডাই অক্সাইডটা বৃদ্ধি পাচ্ছে। কারণ ওই যে কয়লা বা পেট্রোলিয়াম হিসাবে যেগুলো ভূগর্ভে সঞ্চিত ছিল সেগুলো কিন্তু হচ্ছে জমাট বাঁধা কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা যখন ওগুলোকে তুলে নিয়ে এসে জ্বালানি হিসাবে ব্যবহার করছি তখন ওই কার্বন ডাই অক্সাইডটাকে আমরা আবহাওয়াতে উন্মুক্ত করে দিচ্ছি। এবং এই যে ফসিল ফুয়েল যে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে এর রেটটা কিন্তু সমস্ত দেশে সমান নয়, এবং দেখা যাচ্ছে যে বিশেষত নর্থ আমেরিকা ইউরোপের যে সমস্ত উন্নত যে দেশগুলো সেই সমস্ত দেশে এই কার্বন ডাই অক্সাইড বা ফসিল ফুয়েল জ্বালানোর জন্য কার্বন ডাই অক্সাইড উৎপাদনের পরিমাণ অত্যন্ত বেশি, 90%, যে ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউসড যে CO2 তার 90% আসছে নর্থ আমেরিকা, ইউরোপ এবং এশিয়া থেকে। কিন্তু এশিয়ার থেকেও নর্থ আমেরিকা বা ইউরোপের যে উন্নত শিল্প প্রধান যে দেশগুলো সেখানে এই যেহেতু তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বেশি, শিল্প সংখ্যা বেশি, পরিমাণ বেশি, সেই জন্য সেখানে CO2 ও বেশি উৎপাদিত হচ্ছে। এবং এখনকার যে সমস্ত উন্নয়নশীল দেশ তাদের তুলনায় এই দেশগুলো কিন্তু অনেক বেশি CO2 আবহাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে তাদের শিল্পভিত্তিক কর্মকাণ্ডের ফলে। এবং এখন বর্তমানে বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করে তারা কার্বন ডাই অক্সাইড নির্গমনের যে পরিমাণ সেটা কমানোর চেষ্টা করলেও অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যার জায়গা। তার কারণ আফ্রিকা বা এশিয়ার বহু দেশ এখনো উন্নয়নশীল, এই দেশগুলো কিন্তু তারা তাদের উন্নতির যে সোপান সেটা পার করে নিয়েছে, এবং তারপরে তারা তাদের ফসিল ফুয়েলের যে পরিমাণ ব্যবহারের যে পরিমাণ, CO2 নির্গমনের যে পরিমাণ সেটা কমানোর কথা ভাবতে পারছে। কিন্তু আমরা এই অবস্থায় দাঁড়িয়ে এই দেশগুলো যদি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলো তাদেরকেও সম পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে বলে, তাহলে কিন্তু সেই দেশগুলোর পক্ষে আর উন্নত হওয়া প্রযুক্তিগত ভাবে বা শিল্পের দিক থেকে উন্নত হওয়া, ইন্ডাস্ট্রির দিক থেকে উন্নত হওয়া সম্ভব হবে না। ফলে এটা এক ধরনের নৈতিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, এবং এখানেই বিভিন্ন বিতর্কের সূত্রপাত, যেটা আমরা আবার পরের দিন যখন এই সমস্ত মন্ট্রিল বা কিয়োটো প্রোটোকল এই সমস্ত আন্তর্জাতিক যে সম্মেলন সেখানে যে বারবার স্বার্থের যে সংঘাত হচ্ছে এই উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশগুলোর মধ্যে, সেইখানে আমরা আবার আলোচনা করব যে এটা একটা নৈতিক একটা প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে আন্তর্জাতিক মহলকে। এবং দ্বিতীয় উৎসটা কি গ্লোবাল CO2 এমিশনের, কার্বন ডাই অক্সাইডের দ্বিতীয় উৎসটা হচ্ছে আমাদের যে জমির যে ব্যবহার সেখানে যে পরিবর্তন, তার ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইড অনেক পরিমাণে নির্গত হয় এবং বাতাসে বা আবহাওয়ার সঙ্গে মিশে যায়। অর্থাৎ যখনই আমরা চাষবাস করার জন্য, নগরায়নের জন্য, রাস্তা তৈরি করার জন্য, রেলপথ তৈরি করার জন্য, পাহাড় বা অরণ্য, পাহাড় নয় মানে অরণ্য পাহাড়ের বা সমতলে অবস্থিত যে বিস্তীর্ণ বনভূমি সেটাকে ধ্বংস করে ফেলছি, সেই বড় বড় অরণ্যগুলো, অরণ্যের যে গাছগুলো সেগুলোকে ধ্বংস করছি, তাতে শুধু যে হ্যাবিটাট লস হচ্ছে, জীব বৈচিত্র্য কমে যাচ্ছে, ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট বাড়ছে, অর্থাৎ বন্য জন্তুদের যে থাকার যে জায়গা সেটা সংকুচিত হয়ে যাচ্ছে, তাই নয়, এই
ফরেস্টের মধ্যে এই অরণ্যাঞ্চল গুলোর সাহায্যে যে CO2টা অ্যাবজর্ব হতো সেটা কমে যাচ্ছে। অরণ্য কেন CO2 অ্যাবজর্ব করে জঙ্গলে, এটা একদম প্রাথমিক জ্ঞান। কারণ আমরা জানি যে গাছ যখন তার খাবার তৈরি করে তখন তার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড লাগে, এবং সে বাতাসে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে উদ্বৃত্ত পরিমাণে সেটাকে শোষণ করে নিচ্ছে। কিন্তু যখনই আমরা এই জঙ্গল ধ্বংস করে দিচ্ছি তখন আর সেই গাছগুলো থাকছে না, ফলে CO2 অনেক বেশি পরিমাণে নির্গত হচ্ছে। এবং বহু জায়গায় দেখা গেছে যে যেগুলোকে আমরা রেন ফরেস্ট বলি, যেটা অ্যামাজন অববাহিকায় রয়েছে, বর্নিও সুমাত্রায় রয়েছে, আমাদের পশ্চিমঘাট পর্বতমালায় রয়েছে, পূর্বঘাট পর্বতমালায় রয়েছে, এই সমস্ত বন জঙ্গল কেটে সেখানে বসতি তৈরি হয়েছে বা কোনো এগ্রিকালচারের কাজে কৃষি কাজে ব্যবহার করা হচ্ছে, সেখানে CO2-র পরিমাণ যেমন বাড়ছে সেরকম জমির গুণাগুণও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং জমি তার উর্বরতা হারিয়ে ফেলছে। এবং এই যে অনেক জায়গায় আমরা বিস্তীর্ণ যে তৃণভূমি দেখতে পাই, যেমন ছোটবেলায় আমরা সাভানা বা প্রেইরি তৃণভূমির কথা পড়েছিলাম, তৃণভূমির কিন্তু CO2 অ্যাবজর্ব করার ক্ষমতা অরণ্যাঞ্চলের চেয়ে কম। এবং যখন আমরা CO2 উৎপাদনের এই যে সোর্স বা এই উৎসটার দিকে তাকাচ্ছি তখন কিন্তু চিত্রটা একদম বদলে যাচ্ছে বা সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। আগে ইন্ডাস্ট্রিয়াল এমিশনের ক্ষেত্রে দেখছিলাম যে সেখানে মূল কালপ্রিট বা মূল দোষী হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো, কিন্তু এই অরণ্যাঞ্চল ধ্বংস করে সেখানে নগরায়ন বা সেটাকে কৃষি জমি হিসাবে ব্যবহার করা এবং তার ফলে যে কার্বন ডাই অক্সাইডের এমিশন সেটার জন্য কিন্তু মূলত দায়ী এশিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকার উন্নয়নশীল দেশগুলো। এবং এর কারণটাও সহজেও সহজেই অনুমেয়, যেহেতু এই সমস্ত জায়গায় জনবসতির ঘনত্ব খুব বেশি, তার সঙ্গে এখানে শিল্প সেরকম ভাবে উন্নত নয়, ফলে এখানে এগ্রিকালচার বা কৃষির ওপরে চাপ খুব বেশি এবং সেই বর্ধিত জনসংখ্যাকে সামাল দেওয়ার জন্য নতুন নতুন জমিকে, নতুন নতুন জায়গাকে কৃষি জমির আওতায় আনতে হচ্ছে, এবং সেই জন্য এখানে নির্বিচারে বহু জায়গায় বনভূমি ধ্বংস করা হচ্ছে। এই যে এইখানে একটা আমি লিস্ট অফ যে গ্রিন হাউস গ্যাস সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং মানুষের কি কি কাজের ফলে এই যে গ্রিন হাউস গ্যাস গুলো সেগুলো বৃদ্ধি পায় বা সেগুলো অ্যাটমসফিয়ারের সঙ্গে মেশে সেটাও এখানে উল্লেখ করা আছে। প্রথমটাই কার্বন ডাই অক্সাইড, ফসিল ফুয়েল কম্বাশন, খনিজ জ্বালানি এবং ল্যান্ড ইউজ চেঞ্জেস অর্থাৎ জমির যে ব্যবহার সেখানে পরিবর্তন, সিমেন্ট প্রোডাকশন, বাড়ি তৈরি করার জন্য যে সিমেন্ট লাগে সেই সিমেন্ট উৎপাদনের ফলেও কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে নির্গত হয়। মিথেন, মিথেন ফসিল ফুয়েল জ্বালানোর ফলে হয়। ওয়েস্ট ডাম্প অর্থাৎ যেখানে জলাভূমিতে আমরা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ফেলি সেখানে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হয়। লাইভ স্টক অর্থাৎ পশু খামার যেখানে রয়েছে তারা প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপাদন করে। নাইট্রাস অক্সাইড ফার্টিলাইজার তৈরি করার সময় বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পগত প্রক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে খনিজ যে জ্বালানি সেটাকে ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি পায়। এছাড়া CFC-12 যে ফোম বা লিকুইড কুল্যান্ট যেগুলো আমরা ইউজ করি, HCFC-22 এই লিকুইড, এবং এইখানে দেখবে যে এই যে CFC-12, HCFC-22 এগুলো কিন্তু ডাজ নট এক্সিস্ট ন্যাচারালি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য আগের যে লিস্ট গুলো এগুলো কিন্তু দিজ ওয়ার ন্যাচারালি অকারিং গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ
পৃথিবীতে তার আবহাওয়া মণ্ডলের মধ্যে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে এগুলোর উপস্থিতি ছিল, কিন্তু এর পরের পাতার যে লিস্টটা আছে এইখানে কিন্তু কোনোটাই পারফ্লুরো মিথেন CF4 সালফার হেক্সোফ্লুরাইড এগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে পরিবেশের মধ্যে ছিল না, মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটির ফলে তার যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তার ফলে তৈরি হচ্ছে এবং পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে। এবং এই জায়গাটা আমরা আগেই একটুখানি আলোচনা করেছি যে এই যে পলিউশন বা এইভাবে যে পরিবেশের মধ্যে এই যে ক্ষতিকারক যে গ্যাসগুলো মিশে যাচ্ছে, যেগুলো আগে বা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে পরিবেশে ছিল না বা যেগুলো পরিবেশে ছিল তার পরিমাণ গুলো যে আবহাওয়া মণ্ডলে বিপজ্জনক ভাবে বাড়ছে তার জন্য দায়ী কারা, এবং এটাকেই আমরা বায়ু দূষণ পরিবেশ দূষণ বলছি, সেইটা আমরা আগেই দেখেছি যে বিভিন্ন কারণে কোন কোন ক্ষেত্রে এটা বিশ্বের উন্নত দেশগুলো তার জন্য দায়ী, আবার কোন ক্ষেত্রে উন্নয়নশীল যে দেশগুলো তারাই মূলত দায়ী। এবং একটা এস্টিমেট অনুযায়ী দেখা যাচ্ছে যে 2015 থেকে 2044 এই কয়েক বছরের মধ্যে ½ trillion tons অফ CO2 আমরা অ্যাটমসফিয়ারের মধ্যে মিশিয়ে দেব, যেটা 1750 থেকে 2015 অর্থাৎ যেটা করতে প্রায় এর আগে 300 বছর লেগেছিল এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে মিশতে, এখন 2015 থেকে 2044 প্রায় মাত্র 30 বছরের মধ্যেই সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসের মধ্যে মিশে যাচ্ছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উন্নয়নশীল যে দেশগুলো চীন, ভারতবর্ষ, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, কারণ এই দেশগুলো এখন দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে এবং তার ফলে অনেক বেশি ফসিল ফুয়েল এরা বার্ন করছে এবং যার ফলে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড এমিশন আমরা এই সমস্ত দেশগুলো থেকে দেখতে পাচ্ছি। এবং এই যে ½ trillion ton কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে বাতাসে মিশেছে, এটা হচ্ছে অর্ধেকটা, বাকি অর্ধেকটা কি হয়েছে, বাকি 50% পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ সেটা শোষণ করে নিয়েছে। কিন্তু ভবিষ্যতে এই যে জায়গাটা অর্থাৎ ভূপৃষ্ঠের এই যে দূষণ বা এই যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করার যে জায়গাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেন না, আমরা অরণ্য কেটে ধ্বংস করে ফেলছি যার ফলে CO2 এবং ইন্ডাস্ট্রিয়াল এমিশনের ফলে CO2 মিশছে বাতাসে বেশি পরিমাণে, যত বেশি পরিমাণ CO2 মিশছে তত বেশি তাপ ভূপৃষ্ঠের মধ্যে সংরক্ষিত হয়ে থেকে যাচ্ছে, যত বেশি ভূপৃষ্ঠে সেই তাপ সংরক্ষিত হয়ে থাকছে তত বেশি উত্তাপ বাড়ছে, উত্তাপ বাড়ার ফলে আমাদের যে গ্লেশিয়ার গুলো রয়েছে, হিমবাহ গুলো রয়েছে, আমাদের মেরু প্রদেশে যে বরফ রয়েছে সেগুলো গলতে শুরু করছে বেশি করে, তার ফলে সমুদ্র তলে তলটা বেড়ে যাচ্ছে, সমুদ্র তলের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং সমুদ্র তলের যে টেম্পারেচার বা উত্তাপ সেটা বেড়ে যাচ্ছে এবং সেখানে ফলে এই যে লস অফ ফরেস্ট কভার অ্যান্ড রাইজ ইন দি ওশান টেম্পারেচার, তার ফলে কিন্তু এই CO2 বা অন্যান্য যে গ্রিন হাউস গ্যাস যেটা আগে অ্যাবজর্ব হয়ে যেত ভূপৃষ্ঠে শোষিত হয়ে যেত সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না, এবং এর ফলে আমাদের যে বিশ্ব উষ্ণায়নের যে গতি এবং তার ফলে আবহাওয়া পরিবর্তনের যে গতি সেটা আরো দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবারে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি কিভাবে, যে সমস্ত
বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেটা হচ্ছে রাইজিং, প্রথমটা হচ্ছে রাইজিং সি লেভেল, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সমুদ্র তলের যে উচ্চতা সেটা বেড়ে যাচ্ছে। কেন না, অনেক বেশি বেশি জল গ্লেসিয়ার হিমবাহ গুলো মেল্ট হবার ফলে, গলে যাওয়ার ফলে জলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। রাইজিং টেম্পারেচার, পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আমরা দেখতে পাই যে প্রত্যেকবার গরমকালে আমাদের মনে হয় যে অসম্ভব বেশি গরম পড়ছে, আগে এত গরম পড়তো না। এই বছরেই যেমন গরমকালে কানাডার বিভিন্ন শহরে যেখানে অসম্ভব ঠান্ডা থাকে, সেখানে এবারে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পৌঁছে গিয়েছিল। এর আগেও আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে, প্যারিস বা অন্যান্য শহরে অনেক বেশি করে টেম্পারেচার বা তাপ বৃদ্ধি পেয়েছিল গরমকালে। আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি যে অসম্ভব বেশি রকমের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর যে সাইন বা চিহ্নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মেল্টিং অফ আইস অ্যান্ড স্নো, হিমবাহ গুলো গলে যাচ্ছে, মেরু প্রদেশে বরফ গলে যাচ্ছে এবং খুব দ্রুত গতিতে, সেই কারণেই সমুদ্রের যে উচ্চতা সেটা বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর হচ্ছে ওয়াকি ওয়েদার বা খামখেয়ালি যে আবহাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে সাম্প্রতিক কালে আমরা দেখছি যে প্রচন্ড ঘূর্ণিঝড় আসছে আমাদের এখানেই, যেমন ফণী, আমফান, ইয়াস, এরকম পর পর যে প্রবল ঘূর্ণিঝড় সেগুলো তৈরি হচ্ছে, এবং অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সেগুলো এসে আছড়ে পড়ছে ভূপৃষ্ঠের ওপরে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এই ধরনের ঘূর্ণিঝড়ের সংখ্যা বা তাদের যে ক্ষতি করার যে ক্ষমতা, তাদের যে শক্তি, সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। কখনো আমরা দেখছি অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আবার কখনো অতিবৃষ্টি হচ্ছে। যেমন এই যে কদিন আগে বৃষ্টি হলো, তার আগে অবধি জুলাই মাসে, কিন্তু সারা জুলাই মাসে 2021 সালে আমরা বৃষ্টির ঘাটতি দেখেছি। কাগজে এটা আবহাওয়া দফতর থেকে অফিসিয়ালি রিপোর্ট বেরিয়েছিল যে জুলাই মাস, যেটা কিন্তু যেটা সাধারণত সব থেকে বেশি বর্ষণ মুখর মাস, সেখানেই বৃষ্টিপাতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘাটতি বা খামতি দেখা গেছে। কিন্তু তারপরে জুলাই মাসের এই শেষ সপ্তাহে আমরা কি দেখলাম যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, কাশ্মীরের ওখানে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, যাতে নদীগুলো উপচে যাচ্ছে, পাহাড়ে ধস নামছে, বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই যে আবহাওয়ার যে খামখেয়ালিপনা, সেটাও কিন্তু একটা সাইন যে পৃথিবীর যে জলবায়ু সেটা পরিবর্তন হচ্ছে এবং পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে। এখানে একটা ছবির সাহায্যে এই যে ইন্ডিকেটর গুলো, যে পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবী যে ক্রমশ উষ্ণ গরম হয়ে উঠছে, সেটা দেখানো হয়েছে। এই যে গ্লেসিয়ারের পরিমাণ কমছে, স্নো কভার কমে যাচ্ছে, অর্থাৎ হিমবাহ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, বিভিন্ন যে সি আইস, যেখানে বিশেষ করে মেরু অঞ্চলে যে বরফ বা যে সমস্ত জায়গায় শীতকালে বরফ হয়ে যায় সমুদ্রের জল, সেইটা পরিমাণ কমে যাচ্ছে। বরফের যে চাঙড় গুলো থাকে বা যে চাদর দিয়ে ঢাকা থাকে, সেই চাদর গুলো ভেঙে যাচ্ছে। সি সারফেস টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এয়ার টেম্পারেচার নিয়ার সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে আবহাওয়া মণ্ডলটা থাকে, যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলি, তার যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, হিউমিডিটি বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের অসম্ভব বেশি ঘাম হয় সব সময়, প্রায় খুব হিউমিড একটা প্যাচপ্যাচে আবহাওয়া যেটাকে আমরা বলি, সেই রকম একটা আবহাওয়া থাকে। এইগুলো হচ্ছে যে, এবং
স্পিসি মানে বিভিন্ন ধরনের জীবজন্তু যেহেতু এই সমস্ত জায়গায়, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি জায়গায় সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, সেই সমুদ্রের জল বিভিন্ন নদীর মধ্যে ঢুকে সেই অংশগুলোকে লবণাক্ত করে দিচ্ছে, তাই জন্য বিভিন্ন জীবজন্তু তারা আরো ভেতরের দিকে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ ছেড়ে আরো যে সমতল ভূমি, তারপরে যে পাহাড় বা মানে বিশেষ করে পোলার যে অঞ্চল, মেরু যে প্রদেশ, সেই দিকে তাদের একটা মাইগ্রেশন বা অভিবাসন আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই সমস্ত কারণে, তার কি প্রভাব আমরা দেখতে পাই? যে প্রভাবগুলো আমরা দেখতে পাই সেগুলো যেগুলো সাইন, সেগুলো একই সঙ্গে তার প্রভাব। এবং এই যে টেবিলটা, এই সারণীটার মাধ্যমে দেখানো হচ্ছে যে পৃথিবীর গড় তাপমাত্রা যদি 1-2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তারপরে ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে আমরা কি ধরনের পরিবর্তন দেখতে পাব। গড় তাপমাত্রা যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডও বৃদ্ধি পায়, তাহলে মেরু প্রদেশ, অন্যান্য যে জলাভূমি রয়েছে, যে মানে রেন ফরেস্ট যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় যে বাস্তুতন্ত্র রয়েছে এবং সেখানে যে সমস্ত ধরনের প্রাণীরা বসবাস করে, তারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হবে। তাছাড়া কি বিভিন্ন ধরনের এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, অর্থাৎ এই যে ঝড় ঝঞ্ঝা বা খুব বেশি গরম, প্রবল তুষারপাত, এই ধরনের এক্সট্রিম যে সমস্ত ওয়েদার কন্ডিশন, সেটা বৃদ্ধি পাবে। এবং ইনফেকশাস ডিজিজ, ওয়েদারের এই খামখেয়ালি পনার জন্য বিভিন্ন যে জীবাণু যেগুলো সংক্রামক রোগ ছড়ায়, সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, সংক্রামক রোগের হারও বৃদ্ধি পাবে। যদি 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় গড় তাপমাত্রা, তাহলে কি হবে, মেজর লস অফ কোরাল রিফ ইকোসিস্টেম। আমরা জানি যে আমাদের সমুদ্রের নিচে বিশাল বিশাল প্রবাল প্রাচীর রয়েছে এবং এই প্রবাল প্রাচীর গুলো ধ্বংস হয়ে যাবে, সমস্ত ধরনের যে ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র এবং বিভিন্ন যে ধরনের প্রাণী রয়েছে তাদের ওপরে প্রভাব পড়বে। কৃষিক্ষেত্র, অর্থাৎ কৃষিকাজ, জলজ যে সম্পদ এবং মানুষের যে শারীরিক অবস্থা, তার যে হেলথ, তার যে স্বাস্থ্য, তার উপরে প্রভাব পড়বে। এবং আগে যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট গুলো, অর্থাৎ ঝড় ঝঞ্ঝা বা প্রবল গরম অথবা প্রচন্ড তুষারপাত, এই ধরনের এক্সট্রিম যে ওয়েদার ইভেন্ট গুলো, সেগুলো সংখ্যায় বা তার প্রাবল্যে বৃদ্ধি পাবে। এবং এরপরে যদি 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পায়, তাহলে খাদ্য সংস্থান এবং জলের সংস্থান নিয়ে সারা পৃথিবী জুড়ে একটা সংকট দেখা যাবে। এবং এই খাদ্যের অভাব এবং পরিশ্রুত পানীয় জলের অভাব, সেটা কিন্তু মানুষের, মানব জাতির যে স্বাস্থ্য, তার উপরে গভীর প্রভাব ফেলবে। বিশেষ করে গরিব মানুষ যারা, তাদের কিন্তু এটা অনেক বেশি প্রভাবিত করবে। এবং এই জলবায়ুগত পরিবর্তনের জন্য বহু মানুষকে তাদের যে সাধারণ বা স্বাভাবিক যে বাসস্থান, সেই বাসস্থান ছেড়ে তাদেরকে অভিবাসী হয়ে যেতে হবে, যেটাকে এনভায়রনমেন্টাল ফোর্সড মার্স মাইগ্রেশন বলে অভিহিত করা হচ্ছে। এবং এক্সট্রিম ওয়েদার ইভেন্টও 10 গুণ বৃদ্ধি পাবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি বেশি হয়, তাহলে দেখা যাবে যে আমাদের আন্টার্কটিক ওশন এবং গ্রিনল্যান্ডে যে সমস্ত আইস কভার রয়েছে, যে বরফের চাদরগুলো রয়েছে, সেগুলো সমস্ত গলে যাবে, যার ফলে
সারা পৃথিবীতে সমুদ্রের যে উচ্চতা, সমুদ্রের তলদেশের যে উচ্চতা সেটা কিন্তু বিপজ্জনক ভাবে বৃদ্ধি পাবে। 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি তাপমাত্রা, অ্যাভারেজ তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে সারা বিশ্বের যে পপুলেশন বা জনসংখ্যা তার 1/5 বন্যায় ভেসে যাবে তাদের বাসস্থান। খাদ্যশস্য উৎপাদন সব জায়গাতেই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে ব্যাপক ম্যালনিউট্রিশন এবং অর্থাৎ দুর্ভিক্ষ, খাদ্যাভাব এবং পুষ্টিকর খাবারের যোগানের অভাব আমরা দেখতে পাবো। এবং এর সবকিছু ফলশ্রুতি হিসাবে মানুষের মৃত্যু হার অসম্ভব বৃদ্ধি পাবে। আর 5 ডিগ্রি থেকে বেশি যদি হয় অ্যাভারেজ তাপমাত্রা, সেটা যদি 5 থেকে 6 ডিগ্রির বেশি বৃদ্ধি পায়, তাহলে কি হবে এই কথা মানে ভাবাই একটা দুঃস্বপ্নের মতো। এবং বিজ্ঞানীরা বলছেন যে ওই জায়গায় আমাদের না পৌঁছনোই পৃথিবীর পক্ষে ভালো, কারণ তাহলে হয়তো আমাদের এই যে মানব সভ্যতা সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই যে এখানে একটা ছবির মাধ্যমে আবার যে সোশ্যাল এবং ইকোনমিক ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জের সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রথমেই যেটা হবে যে যারা কোস্টাল এরিয়াতে থাকে, সমুদ্রের কাছাকাছি থাকে, তারা প্রথমে অ্যাফেক্টেড হবে, কারণ বরফ তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের পৃষ্ঠে সমুদ্রের জলের পরিমাণ বাড়ছে, অর্থাৎ সমুদ্রের তলের উচ্চতা বাড়ছে। সেই কোস্টাল রিজিয়ন আমাদের এখানে সুন্দরবনে এই যে আগেরবার আমফান এবং এরপরে যে যশের ফলে এই যে বাঁধ ভেঙে যাওয়া, সেখানে আরো আগে যে আয়লা হয়েছিল সেই সময় যে নোনা জল ঢুকে পড়া, এবং এটা কিন্তু ঝড়ের সময় যেমন হচ্ছে, এটা কিন্তু প্রতিনিয়ত একটা ঘটনা যে বহু যে সেখানকার দ্বীপ সেগুলো সমুদ্রে গর্ভে তলিয়ে যাচ্ছে। এছাড়া কি হবে, এই সমস্ত কারণে রিলোকেশন অফ হোল টাউন্স, অর্থাৎ সমস্ত যে এক একটা যে শহর নগর এই সমস্ত জায়গায় গড়ে উঠেছে, সেই সমস্ত বাসিন্দাদের অন্য কোন জায়গায় বাসস্থানের সন্ধান করতে হবে। আচ্ছা, এত ভূপৃষ্ঠের এত বেশি অঞ্চল যদি সমুদ্রের তলায় চলে যায় বা সেগুলো যদি প্লাবিত হয়ে যায়, তাহলে জমির পরিমাণ কমে যাবে, ফলে আমাদের যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ফসল সেটা কম উৎপন্ন হবে, তার ফলে বেসিক যে খাবার খাদ্যদ্রব্য যেগুলো তার দাম বৃদ্ধি পাবে। এবং এক্সট্রিম যে ওয়েদার কন্ডিশন, তার ফলে বিভিন্ন যে সমস্যা হবে, এই সমস্ত বন্যা ঝড়, তার ফলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার ফলে দারিদ্র আরো বাড়বে। এবং এই সমস্ত কারণে আমরা দেখেছি যে বিভিন্ন রকম, এবং অলসো ডিউ টু হায়ার টেম্পারেচার জীবাণু সংখ্যা বৃদ্ধি পাবে, সংক্রামক রোগ অনেক বৃদ্ধি পাবে। সমুদ্রের নোনা জল যদি বেশি হয়ে যায়, তাহলে ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের যে সাপ্লাই সেটা কমে যাবে। এবং আর কি হবে, দেশে দেশে এমনিতেই এখন এত যুদ্ধ, এত বেশি সংঘাত, বিভিন্ন দেশ এবং একই দেশের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই যে সীমিত প্রাকৃতিক সম্পদ নিয়ে এখনই যে এত সংঘাত, সেটা আরো বেশি সংখ্যায় বৃদ্ধি পাবে, যেটা আবার আরো বেশি দূষণ, আরো বেশি প্রাণহানি ঘটাবে। এর পরের টপিকে চলে আসছি, সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন। এই ওজোন লেয়ার ডিপ্লিশন বা ওজোন স্তরের ক্ষতি, এটাও কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই। এবং 2020 সালে এই যে ছবিটা দেওয়া হয়েছে, সেটা দেখা যাচ্ছে এই যে আন্টার্কটিকার ওপরে এই যে ওজোন লেয়ারটা সেটা উন্মুক্ত হয়ে গেছে। যে ওজোন লেয়ারটা কি, আমাদের এই যে টোটাল অ্যাটমসফিয়ার, টোটাল যে আবহাওয়া মণ্ডল, তাকে আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম। এখনো নিশ্চয়ই এখানে অনেকে ভূগোলের ছাত্রছাত্রী আছো, কিন্তু অনেকেই তো নেই, এবং তারা নিশ্চয়ই
ভুলে গেছে তাদের একবার ঝালিয়ে দেওয়ার জন্য, যে একদম ইমিডিয়েট যে আবহাওয়াটা, অর্থাৎ যেটা ভূপৃষ্ঠের সঙ্গে সংলগ্ন, যেখানে আমরা শ্বাস নিচ্ছি থাকছি, সেইটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং তার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে আছে ওজোন লেয়ার। তারপরে এইসব মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ছেড়ে দাও, এগুলো আমাদের না জানলেই জানলেও হবে। এই যে ট্রোপোস্ফিয়ারের ওপরে একটা ওজোনের লেয়ার আছে, ওজোন গ্যাসের একটা স্তর আছে। সেই ওজোন গ্যাসের স্তরটা কি করে, এবং ওইখানে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনটা আছে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন, এবং এটাই ন্যাচারালি অকারিং ওজোন লেয়ার, যেখানে আমাদের অ্যাটমসফিয়ার বা পৃথিবীর যে আবহাওয়া তার 90% ওজোন গ্যাস এর এই অংশ মধ্যেই সন্নিহিত রয়েছে। এবং এই যে ইউভি রেডিয়েশনের এগেনস্টে, আল্ট্রাভায়োলেট যে রেডিয়েশন, সেটার এগেনস্টে একটা শিল্ড বা একটা রক্ষা কবচ হিসাবে ইউজ করে, সরি, রক্ষা কবচ হিসাবে আমাদেরকে ওই ইউভি রেডিয়েশন থেকে রক্ষা করে। এবং দেখা যাচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু এই ওজোন স্তরে ফুটো হয়ে যাচ্ছে, এবং প্রায় প্রতি বছরই বসন্তের সময়, স্প্রিং টাইমে, আন্টার্কটিক অঞ্চলে ওজোন লেয়ারে এক যে হোল বা একটা গর্ত বা ফাঁক দেখা যাচ্ছে, যেটা প্রথম ছবিটাতে আমি দেখালাম, এবং মানুষের যে অ্যাক্টিভিটি তার ফলেও কিন্তু আমাদের যে ট্রপোস্ফিয়ারিক যে লেয়ার, অর্থাৎ আমাদের ঠিক ভূপৃষ্ঠ সংলগ্ন যে আবহাওয়া মণ্ডল, সেইখানেও ওজোন গ্যাস তৈরি হচ্ছে, এবং এখানে বাকি 10% ওজোন গ্যাস থাকছে। কিন্তু এই যে ওজোন গ্যাস, এটা কিন্তু আমাদের কোনো উপকারে আসে না, বরং উল্টে এটা আমাদের আরো ক্ষতি করে, এবং মানুষ এবং গাছপালা, জীবজন্তু সবার ক্ষেত্রেই কিন্তু এই যে ওজোন গ্যাস, যেটা মানুষের অ্যাক্টিভিটির ফলে তৈরি হচ্ছে, সেটা ক্ষতিকারক। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানবিক ক্রিয়ার ফলে নাগরিক অঞ্চলে এবং একই সঙ্গে গ্রামীণ অঞ্চলেও এই যে ওজনের এই যে ট্রপোস্ফেরিক যে ওজন, তার মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব একটা ভালো সংকেত নয়। এই যে এখানে দেখানো হচ্ছে কিভাবে এই ওজোন লেয়ারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে এই যে ক্লোরোফ্লুরো কার্বন, যেগুলো ক্ষতিকারক গ্যাস, সেগুলো আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে নির্গত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছচ্ছে, এবং সেটা ওজোন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছে, ফলে ওজোন লেয়ারটা ভেঙে যাচ্ছে, এবং ওজোন লেয়ারটা ভেঙে যাবার ফলে সূর্যের আর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করার যে কবচটা, সেটা ভেঙে যাচ্ছে, সরে যাচ্ছে, এবং সরাসরি অনেক বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে বা কি কি প্রভাব আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের চামড়া, সেটা অতি বেগুনি রশ্মির প্রভাবে এসে অনেক তাড়াতাড়ি গুড়িয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, স্কিন ক্যান্সারের হার অনেক বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন যে খাদ্যশস্য উৎপাদন, সেগুলো অতি বেগুনি রশ্মির প্রভাবের ফলে তাদের যে উৎপাদন ক্ষমতা সেটা কমে গেছে। গৃহপালিত পশুদের ক্ষেত্রেও কিন্তু এই অতিবেগুনি রশ্মির প্রভাবের ফলে তাদের চোখ এবং স্কিনের ক্যান্সার বেড়ে গেছে। আমাদের যে বিভিন্ন বাড়ি ঘর বা অন্যান্য যে জিনিসপত্র আমরা তৈরি করি, সেটা কাঠ দিয়েই হোক, প্লাস্টিক, রবার বা অন্য যে কোনো ফ্যাব্রিক দিয়ে আমরা তৈরি করি, এই সমস্ত ধরনের কনস্ট্রাকশন মেটেরিয়াল কিন্তু অতি বেগুনি রশ্মির প্রভাবে খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়। সমুদ্র, নদীতে
এবং অন্যান্য জলাশয়ে যে জীব বৈচিত্র্য ছিল সেই বিভিন্ন জীব এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক জীব হারিয়ে যাচ্ছে, জীব বৈচিত্র্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং টেম্পারেট যে ল্যাটিটিউড অর্থাৎ নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখার কাছাকাছি যে অংশ, টেম্পারেট যে জোন যেখানে সব থেকে বেশি মানুষ বসবাস করছে, সেখানে দেখা যাচ্ছে যে এই অতিবেগুনি রশ্মির প্রভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে, শস্যের ক্ষতি হচ্ছে। এবং এই ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ওজোন লেয়ারটা যদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সম্পূর্ণভাবে ভেঙে যায়, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের মাটির তলায়, সমুদ্র পৃষ্ঠের তলায় গর্ত করে থাকতে হবে, অথবা আমাদের সমস্ত চোখ মুখ হাত পা মানে দেহের একটা অংশ কণা মাত্র কিন্তু বাইরে রাখা চলবে না, সমস্ত কিছু সুরক্ষামূলক আবরণীতে ঢেকে ফেলতে হবে। অর্থাৎ এখন মুখে একটা মাস্ক পরতে হচ্ছে বলেই আমাদের যা বিরক্তি এবং যা অস্বস্তি, এবং মানে সামান্যতম সুযোগ পেলে আমরা সেই মাস্ক মুখ থেকে খুলে ফেলার জন্য অস্থির হয়ে উঠছি, এখন যদি আমরা এখনো যদি সতর্ক না হই এবং এই রকম ভাবে যদি কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে গ্রিন হাউস যে গ্যাস সেগুলো যদি এই প্রবল মাত্রায় অ্যাটমসফিয়ারে ছড়াতে থাকে, তাহলে কিন্তু ওজোন লেয়ারটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এবং তখন যে পরিমাণে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠে আসবে, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিন্তু আর কোনো উপায় থাকবে না, সবসময় আমাদের সুরক্ষামূলক কবচে নিজেদের হাত পা চোখ মুখ সারা দেহকে আবৃত করে রাখতে হবে, অথবা একেবারে ভূগর্ভের তলায় গিয়ে আমাদের বাসস্থান তৈরি করতে হবে। এইগুলো যাতে না করতে হয়, এই ধরনের জায়গায় যাতে আমরা না পৌঁছই, সেইখান থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন এনভায়রনমেন্টাল প্রোটেকশন যে আইন সেগুলো তৈরি হচ্ছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক যে চুক্তি সেগুলো স্বাক্ষরিত হচ্ছে, এবং এগুলোর বিষয়ে আমরা পরবর্তী যে লেকচার সেখানে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করি।